Lisa. এখানে অনেকগুলো থিম দেওয়া আছে, প্রিমিয়াম থিম দেওয়া আছে। একটা থিমের নাম আচ্ছা, অ্যাভাডা হচ্ছে একটা মাল্টিপারপাস, সবচেয়েতে পপুলার থিম। এখানে এখানে যেতে যান, থিমফাস্ট.net-এ যান, তারপর এখান থেকে ওয়ার্ডপ্রেসে সবচেয়ে পপুলার থিমে যান। সর্বপ্রথম কার কার নাম? অ্যাভাডা থিমের নাম। আচ্ছা, এখন এখন অ্যাভাডার মধ্যে যদি যান আপনি, এখানে কত ডলার দাম? $60 বাড়াইছে, $58 ছিল আগে, $59 ছিল। আচ্ছা, $2,950 হচ্ছে আপনার এক্সটেন্ডেড লাইসেন্স। এখানে সেল হয়েছে কতবার? 2,71,447 বার সেল হয়েছে। কিন্তু এত এত গুণ $59-ই দেন সাপোজ, বা আপনার টোটালটা তো আর যে যার থিম সে পায় না, কিছু কম পায়, তাই না? সাপোজ $50-ই ধরেন, একটু হিসাব করি আমরা। ক্যালকুলেটার কি ধরবে? $71,000 2,71,447 গুণন 50 105 কোটি টাকা ইনকাম করছে এই থিম বেসে, 6 কোটি। কথা বুঝতে পারছেন? সবচাইতে পপুলার থিম এটা, সবচাইতে পপুলার থিম। এবং এই থিম দিয়ে, এই থিমটা খুব খুব যে ভালো ডিজাইন তা না, কিন্তু এই থিম দিয়ে অনেক 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 রকমের ওয়েবসাইট বানানো যায়। কথা বুঝতে পারছেন? অনেক অনেক রকমের ওয়েবসাইট বানানো যায়। আচ্ছা, এখন হ্যাঁ, এই থিম থেকে কীরকম ধরনের কী করা যায় দেখেন একটু। এখান থেকে যান, আমার কাছে এই থিমটা নাই, থাকলে দেখাতাম। আরো আরো এখানে কী কী থিম আছে দেখেন, এখান থেকে এক্স থিম আছে, ব্রিজ থিম আছে, ব্রিজ থিম হয়ে যেটা, আমি একটা ক্লায়েন্টের শুধু ব্রিজ থিম দিয়ে কাজ করছি, প্রায় আপনার $500,000-এর কাজ করছি শুধু এই ব্রিজ থিমেরই। হ্যাঁ হ্যাঁ, সে আমাকে কাজ দিছে যে এই থিমের অমুক নাম্বার ডেমোটা, মানে ডেমো আছে প্রায় 100টার উপরে ডেমো আছে, বুঝছেন, 100টার উপরে ডেমো আছে। আমাকে বলে এই ডেমোটা দশ তুমি ই করে দাও, প্রতিটা ডেমো ইম্পোর্ট করে দিয়ে কিছু কাস্টমাইজেশন আমাকে একটা ইমেজ আকারে দেয়, একটা একটা ছবি আকারে দিয়ে দেয়, এখানে এই লেখা হবে, এখানে এই লেখা হবে, জাস্ট এরকম করে দেয়, প্রত্যেকটার ক্ষেত্রে $200 করে। কথা বুঝতে পারছেন? এইভাবে প্রায় $5,000-$6,000-এর কাজ করছি। হ্যাঁ, এখন দেখেন আমি যখন ওয়ার্ডপ্রেসের লাইভ প্রিভিউতে গেলাম, তারপর একটু নিচের দিকে যান, আলাদা আলাদা ডেমো, এটা এই থিমটা ইনস্টল করলে এরকমও করা যাবে, এরকমও করা যাবে, এরকমও করা যাবে, এরকমও করা যাবে, আলাদা আলাদা ডেমো করা আছে। এটা হচ্ছে বেসিক, আচ্ছা বেসিকটা দেখলে ভালো ভালো লাগবে না, এটাতে যান।
একটা হচ্ছে ল্যান্ডিং প্রোডাক্ট, আরেকটা মনে করেন আছে হচ্ছে দেখতে ভালো দেখা যায় না, হোটেলটা ভালো আছে, হোটেলে যদি যান হোটেল হোটেল হোটেলের প্রোডাক্ট হোটেল হোটেল অ্যাড করার সঙ্গে সঙ্গে এরকম হয়ে যাবে, ডেমো ইম্পোর্ট করলে সরাসরি এরকম হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? আর কিছুই করতে হবে না আপনাকে, জাস্ট শুধু এগুলো শুধু কাস্টমাইজ করবেন, ডেমো ইম্পোর্ট করলে এরকম হয়ে যাবে। আপনি যদি এটাতে যান, এটা ভালো দেখতে ভালো দেখা যায়, ডাউনলোড হয়ে গেছে নিউজ পেপার, আপনাকে দিয়ে দিলাম, এটা আলাদাভাবে আলাদাভাবে নিউজ পেপারে রাখলাম। আচ্ছা আরেকটা অ্যাড করি আমি, অ্যাভাটার আপডেটটা আমি ডাউনলোড দিয়ে দিলাম, মেগা নিউজ স্টাফ এটা রিমুভ হয়ে গেছে, এর ভালো না এটা। আচ্ছা এবার ডাউনলোড হতে হতে থাক, 273 আপনার 34 MB, 234 MB। আচ্ছা এখন যদি আমরা যাই হচ্ছে বি থিমের মধ্যে, বি থিমের মধ্যে এরকম হাজারো রকমের কি আছে, এটার মধ্যেও আছে দেখছেন কতগুলো ডেমো, এর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডেমো, প্রত্যেকটা আলাদা আলাদা ডেমো, এগুলোকে বলা হয় মাল্টি পারপাস থিম। একই থিম দিয়ে একটা থিম কিনলে হাজারো রকমের, মানে হাজারো না 200-300 রকমের শুধু ডেমো, জাস্ট ডেমো ইম্পোর্ট করলে এরকম হয়ে যাবে। হ্যাঁ যেটা যেটা করবেন সেটাকে জাস্ট শুধু ইম্পোর্ট করবেন, এটা দেখতে কেমন, সাপোজ এটা দেখতে কেমন হবে, থিমটা ইনস্টল করার পর এই ডেমোটা যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে এরকম চলে আসবে। হ্যাঁ ওটাতে একটাই ছিল, ওটাতে দুটা ছিল, চাইল না ওটা হচ্ছে আপনার হোম ওয়ান, হোম ওয়ান আর দুইটা না কি যেন ছিল আর কি, ওটা পেজের ক্ষেত্রে দুইটা ছিল। ঠিক আছে এটা করলে এরকম চলে আসে, হচ্ছে বি থিম, আসলে হচ্ছে ব্রিজ থিম, মোটামুটি এই শাড়িতে যতগুলো থিম আছে সবগুলো থিম দিয়ে যদি কাস্টমাইজেশন আপনি শেষ করতে পারেন তাহলে আপনি কাস্টমাইজেশনের বস, প্রতিটা থিম একবার করে হলে ইনস্টল করে দেখবেন। এখন থিমগুলো শেখার জন্য পাবেন কোথায়, আমি তো দেখাই দিচ্ছি শুধু এটা এটা দিয়ে কাজ করবেন, এটা দিয়ে কাজ করবেন, আমি আমি হ্যাঁ এগুলো ক্লাসের মধ্যে দেখাচ্ছি না এই কারণেই, আমি যদি ফ্রিভাবে দেখাই ক্লাসের মধ্যে কাজ নাও করতে পারে, মানে আপনার প্র্যাকটিস করার জন্য ফ্রিভাবে ইউজ করতে পারবেন, সেটা কোথা থেকে পাবেন, মাফিয়া মাফিয়াস, হ্যাঁ ওখানে পুরাত, আর একটা আছে কি থিম লক ডট কম, তাই না, নাই ও আচ্ছা ইমিস হয়েছে, আচ্ছা এখানে এখানে কি আমি ই পাবো, ই থিমটা পাবো, কি বলে ব্রিজ থিম পাবো, আপডেটটা পাবো, যদি পাই তাহলে ব্রিজটাই দেখাই। আমি তো দিয়ে দিচ্ছি অ্যাভাটার ভার্সনটা,
9 4 1 এটা কি আপডেট এখন? এখানে থাকার কথা, উপরে থাকার কথা না? এটা তো আপনার প্রিভিউটা, এটা ঝামেলা হচ্ছে কি, ইনস্টল করলে আর কাজ করবে না, এই জন্য ইনস্টল করতে চাচ্ছি না। এটা কি কাজ না করে? আচ্ছা কাজ না করুক, সমস্যা নেই, আমরা কাজ করে এটাকে দেখি। এটাতে ক্লিক করবো, রার আকারে তো দিচ্ছে, আবার ওখানে গেল কেন? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমরা ব্রিজে গেছিলাম না, ব্রিজে যাওয়ার পর দেখেন ব্রিজের মধ্যে কি কি আছে আসলে। আমার এই ক্লায়েন্টটা মনে মারা গেছে বুঝছেন, যে ক্লায়েন্টের কাজটা করতাম বহুদিন ধরে পাই না, আমি থাকলে আমি আমার এই থিমটা আপডেটটা তাই পাইতাম আর কি, আমার কি না নাই ওর থেকে নিতাম। সেটার মধ্যে আমি এর কাজ করি, এখান থেকে লোকাল হোস্টে যাই, ব্যাস 60 WP অ্যাডমিন। জ্যাম এসি ডক্স ব্যাস 60 WP কন্টেন্ট থিমস এখানে, তাই না? রিসেট দিয়ে নিয়ে দেবে,
আপনারা যে থিমই পাবেন, মানে আপনাদের টার্গেট থাকবে এখানে যতগুলো আছে, যতগুলো আছে প্রত্যেকটা শেষ করা, প্রত্যেকটা শেষ করে ফেলা কাস্টমাইজেশন। তাহলে দেখবেন মার্কেট প্লেসে কাজ করতে গেলে আর কাস্টমাইজেশন রিলেটেড আর কোনো কাজের সমস্যা হবে না। কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রি ডাউনলোড করতে পারবেন। এখানে এখানে ম্যাক্সিমাম থিমই দিয়ে দেওয়া হয়েছে আপনাদের, দিচ্ছি না এখানে থিমস। এর মধ্যে দেখেন অনেকগুলো থিম আছে, ব্রেথন আপনার, অ্যাডামস, এর মধ্যে থেকে অনেকগুলো আগেকার থিম। তো এগুলা হয়তো সবগুলা দিয়ে কাজ নাও করতে পারে, ইরোড দিতে পারে বা ঝামেলা করতে পারে, আপডেটেড না। আপডেটেডগুলো যদি চান এখান থেকে সবগুলো দিয়ে কাজ করতে যাবেন, যদি সমস্যা করে তাহলে এখানে সার্চ দেবেন এই ইয়েতে গিয়ে, থিম লকে গিয়ে। ম্যাক্সিমাম থিমের থিম অপশন একই রকম, আমরা ডিফারেন্ট পাবেন কি, থিম অপশনগুলো সবার সেম। তা ডিফারেন্ট কোথায় পাবেন? ডিফারেন্ট পাবেন হচ্ছে প্রত্যেকটা থিমের মধ্যে বিল্ডার পাবেন একটু আলাদা। কথা বুঝতে পারছেন? পেজ বিল্ডারগুলোরই ডিফারেন্ট, তাছাড়া আর কোনো ডিফারেন্ট পাবেন না খুঁজে। যেমন আমি দেখালাম ভিজুয়াল কম্পোজার দেখাইছি হচ্ছে ওই থিমটার মধ্যে, যেমন নিউজ পেপারের মধ্যে ভিজুয়াল কম্পোজার আছে, আবার অ্যাভারের মধ্যে ভিজুয়াল কম্পোজার নাই, এটার মধ্যে আলাদা একটা ওরা নিজেরাই একটা পেজ বিল্ডার রাখছে, আচ্ছা ফিউশন বিল্ডার। আবার ডিবি থিম আছে, ডিবি থিমটা হচ্ছে ওর মধ্যে ডিবি বিল্ডার ছিল, এখন নাকি কালকে একটা স্টুডেন্ট বলতেছে ওটার মধ্যে আবার ভিজুয়াল কম্পোজার নাকি অ্যাড করছে আপডেটেড যেটা। কথা বুঝতে পারছেন? কালকে ক্লাস করছিলেন? ভিজুয়াল কম্পোজারে কাস্টমাইজ করে না, ভিজুয়াল কম্পোজারে পেজ বিল্ড করতে হয়। আপনি একটা লগো চেঞ্জ করবেন, লগোটা কি আর ভিজুয়াল কম্পোজারে চেঞ্জ করা যাবে? এটার জন্য কোথায় পাবেন? থিম অপশন আছে না, থিম অপশন বা কাস্টমাইজের মধ্যে অপশন থাকবে। এখন এই পেজটার মধ্যে এই লেখাটা আনবেন, এই লেখাটা কি আপনি থিম অপশন দিয়ে আনতে পারবেন? কীভাবে আনবেন? কীভাবে আনবেন? ভিজুয়াল দিয়ে? হ্যাঁ ভিজুয়ালি কেমনে আনবেন? পোস্ট থেকে দিলে কি এটা আসবে, এরকম ডিজাইন পাবে? এখানে এখানে ইমেজ, এখানে পাবে? পোস্ট থেকে কেমনে করবেন? এখানে ইমেজ একটা পেজের মধ্যে কি এতগুলো ইমেজ সম্ভব? এখানে একটা ইমেজ, এখানে এরকম ইমেজ, এগুলো ইমেজ, এগুলো ইমেজ কেমনে দিবেন বলেন? ব্যাপারগুলো কি ক্লিয়ার না আপনাদের? ক্লিয়ার না হলে আমাকে বলেন। ক্লিয়ার কি ক্লিয়ার না এটা বুঝতে পারছেন না? কাস্টমাইজ ভিজুয়াল কম্পোজারের একটা পার্ট, সেটাও কাস্টমাইজেশন করা। এখন থিমের মধ্যে যে অপশনগুলো আছে, যেমন মেনুগুলো আপনি কোথা থেকে চেঞ্জ করবেন? মেনুজের মধ্যে গিয়ে চেঞ্জ করবেন, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। প্লাগ ইন চেঞ্জ করবেন প্লাগ ইনে গিয়ে। এখন এখানে লগো আছে, লগো কোথা থেকে চেঞ্জ করবেন? লগো কি আর ভিজুয়াল কম্পোজার প্লাগ ইনে চেঞ্জ করতে হবে? কাস্টমাইজের একটা অপশন আছে, থিম অপশন আছে, থিম অপশন থেকে লগো চেঞ্জ করবেন বা এদিক সেদিক সরাবেন। আপনার যদি এক্সট্রা সিএসএস অ্যাড করা লাগে তাহলে দেখবেন সিএসএস, কাস্টম সিএসএস নামে কোনো অপশন আছে কিনা থিমের মধ্যে দেখবেন। আবার এই যে লেখাগুলো, এগুলো এটা একটা স্লাইডার থেকে আসছে, স্লাইডার থেকে আসার কারণে এটা স্লাইডার দেখবেন, স্লাইডারের মধ্যে এরকম অপশন আছে কিনা বা এক্সট্রা স্লাইডার অ্যাড করছে কিনা তারা, প্লাগ ইন খুঁজবেন। টোটাল পেজটাকে বানানোর জন্য, এটা তো একটা পেজ তাই না? এটা কি পেজ? ওভারভিউ পেজ। এই পেজটাকে বানানোর জন্য আপনাকে যেখানে যা যা আছে সেখানে সেই জিনিসপত্রগুলো সেট করার জন্য ভিজুয়াল কম্পোজার প্লাগ ইন বা যে কোনো রকমের পেজ বিল্ডার প্লাগ ইন, সেই প্লাগ ইনগুলো ইউজ করতে হয়। এখন কি ক্লিয়ার?
সেটা ভিজুয়াল কম্পোজার প্লাগইন হতে পারে বা পেজ বিল্ডার, যে কোনো প্লাগইন, যে প্লাগইন দিয়ে পেজগুলোকে বিল্ড করা যায়। কি বুঝছি, এত সময় লাগলো, এখন যদি কাজ না করে কাজ, এই যখন আপনি এটা যান তো কি বলে, যখন ভিজুয়াল কম্পোজারের মধ্যে যান তখন আর কাজ করে না। কাট করলাম, কাট করে এটাও এখন আমরা কি করতে পারি, এখান থেকে গিয়ে আচ্ছা তাহলে কাজ করি, আমাদের ব্রিজ থিম দিয়ে কাজ করা শুরু করি আপাতত, যদি যদি সমস্যা হয় আমরা দেখব। এর মধ্যে দেখেন ব্রিজের মধ্যে অনেকগুলো ডেমো কিন্তু নাই, জাস্ট মাত্র দুটি আছে, ব্রিজ একটা ব্রিজ চাইল্ড। আমরা কোনটা ইউজ করবো, মেইনটা ইউজ করবো। কালকে তো মেইনটা ইউজ করছিলাম তাই না, আসলে চাইল্ডটা ইউজ করি, বাট চাইল্ডটা ইউজ করার জন্য মেইনটা লাগবে তাই না। আচ্ছা এখন নিলাম, দেওয়ার পর তাহলে কি করতে হবে আমাদের, এখানে এখানে যান, দেখছেন চলে আসছে। এখন এটা এটা তো মেইন, এটাকে অ্যাক্টিভ করলেও হবে, অ্যাক্টিভ করেন, এখন রিকমেন্ড করছে কি, অনেক অনেক প্লাগইন আছে। এখন এখানে কি বলতেছে, ভিজুয়াল কম্পোজার কি আছে নাই, তারপরে ভিজুয়াল কম্পোজার আমাদের মেইনটা থেকেই পাচ্ছে, অলরেডি দেওয়া আছে ভিজুয়াল কম্পোজার, আপডেটেডই দেওয়া আছে, তাহলে মনে হয় কাজ করতে পারে। এখন আমরা এই ব্রিজ থিমে গিয়ে যাবো, যার পর দেখবো আমরা আমাদের কোনটা চয়েস হয়, কোন ডেমোটা চয়েস হয়, অথবা ডেমো চয়েস করার আগে আমরা কি করবো, আমরা অপশনগুলো খুঁজে দেখবো এবং নর্মালি করা ট্রাই করবো। কথা বুঝতে পারছেন, এখন দেখেন অ্যাক্টিভ করতে বলছে ভিজুয়াল কম্পোজার প্লাগইনটা, এটা প্রি প্যাকেজ করেই আছে। হ্যাঁ মিডিয়া সেন্টারের মধ্যে, মানে আগের থিমটার মধ্যে ছিল এটা, এই জন্য এটা ছিল, এই জন্য আর আমাদের ইনস্টল করতে বলেনি, জাস্ট অ্যাক্টিভ করতে বলছে, অ্যাক্টিভ করে ফেলি। এটা হচ্ছে থিম, ব্রিজ থিমের একটা ডেমো, একটা দেখেন এরকম আছে, এখানে এরকম লেখা আছে, দেখছেন এখানে আমার এরকম নিউজ লেটার আছে, এখানে এরকম আছে, আপনি যেরকম ডেমো চান, যে ডেমো চান আপনি সেটাই করতে পারবেন। আচ্ছা তার আগে আমরা, আমাদের ইনস্টল হয়ে গেছে, এবার ব্যাকে যাই, এবার একটু আপনার রিলোড দেন আমাদের ওয়েবসাইটটাতে, কোনো কিছু দেখতে পান,
কোনো কিছুই না, জাস্ট এরকম দেখা যাচ্ছে। প্রিমিয়াম থিমগুলোর সমস্যা এরকম, ইনস্টল দেওয়ার সময় কিছুই, ইনস্টল দেওয়ার পর কিছুই থাকে না, এরকম থাকে। আর এখানেও দেখেন কোনো কিছু নাই, এখানে দেখেন তো কোনো কিছু লেখা আছে যে আপনার থিম অপশন বা কোনো কিছু লেখা আছে, লেখা আছে নাই। আচ্ছা এখানে কি লেখা আছে, কোড অপশন, কোড অপশনের মধ্যে এখানে দেখেন বিশাল জিনিসপত্র লেখা আছে, জেনারেল টেনার অনেক কিছু লেখা আছে। আমরা ধরেই নিলাম, আমরা ধরে নিলাম এটাই মনে হয় থিম অপশন। প্রত্যেকটা থিমের ক্ষেত্রে কাজ করার জন্য আপনি আগে থেকে জানবেন এরকম না, আপনি ফার্স্টে যে থিম ইনস্টল করবেন ধরে নেবেন যে এটাই মনে হয় থিম অপশন, যেহেতু এর মধ্যে জেনারেল আছে, লগো আছে, হেডার আছে। আচ্ছা আমরা এখানে গেলাম, তারপর কী কী করা যাচ্ছে দেখেন, এখান থেকে ফন্ট ফ্যামিলি অ্যাড করা যাচ্ছে। টোটাল ফন্টের ফ্যামিলি কী দিব আমরা, সাপোজ টাহমা যদি দেই টাহমা হয়ে যাবে। অ্যাডিশনাল গুগল ফন্টস, আপনি যদি অ্যাডিশনাল গুগল ফন্ট অ্যাড করতে চান কী করবেন, এটাকে ইয়েস ইয়েস করে দেবেন। এখন সেটার কী থাকবে, কোন ফন্ট আনবেন, ফন্ট ফ্যামিলি কী হবে, ঠিক আছে সব কিছু অ্যাড করে দিতে হবে আপনাকে। মানে এগুলোকে বাদ দিয়ে রাখলাম, ফার্স্ট মেইন কালার, একটা থিমের ফার্স্ট মেইন কালার কী হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, সেকেন্ড মেইন কালার, থার্ড মেইন কালার, এভাবে আপনি অপশনগুলো অ্যাড করতে পারবেন, গ্রেডিয়েন্ট দিতে পারবেন। প্রিমিয়াম থিমের মধ্যে হাজারো রকমের অপশন থাকে, অপশনের শেষ নেই। এই এই থিমটার মধ্যে যে কত রকমের আপনার অপশন আছে আমি নিজে এখন মধ্যে শেষ করতে পারি নাই, বাট $5,000 কাজ করছি কিন্তু এই একটা থিম দিয়েই, ঠিক আছে। এখন আমার কাছে নতুন নতুন লাগে। আচ্ছা এখন দেখেন লোডিং অ্যানিমেশন, থিমে তখন কাজ করতে যাবেন, কোনো লোডিং অ্যানিমেশন কি দেখা যায় এখন, এটা মানে রেভলিউশন সারি না, লেখা আছে দেখেন এনাবলিং দিস অপশন উইল ডিসপ্লে অ্যানিমেশন হোয়াইল পেজ লোডস, এটা পেজ লোডের ক্ষেত্রে না অ্যানিমেশনের, এটা পেজ লোডের ক্ষেত্রে। আর কীরকম হবে এখানে, হ্যাঁ হ্যাঁ ওটা তো রেভলিউশন সারের ক্ষেত্রে, এটা থিমের ক্ষেত্রে। কেমন ইউজ করবেন আপনি, সাপোজ ওয়েব দিলেন কীরকম কালার দিবেন, সাপোজ ইয়েলো কালার, রেড কালার, সেন্টার লোডিং অ্যানিমেশন টু ব্রাউজ উইন্ডো দিয়ে রাখলেন, ইয়েস এখন রিলোড দেন দেখেন আসে কিনা, আসে না। আচ্ছা ওয়েবের মতো আসছে, আসলে হয়তো আসছে। এখানে ওয়েব লোডিং ইমেজ, যদি কোনো ইমেজ দিতে চান তাহলে এখান থেকে ইমেজ ইমেজ অ্যাড করতে পারবেন। আপনি এটা দিয়ে দেখি আসে কিনা, ঠিক আছে অ্যানিমেশন হচ্ছে, মনে হচ্ছে কাজ চলতেছে চলতেছে লোড হচ্ছে, কিন্তু ওয়েবসাইটে দেখে গিয়ে যদি যায় তখন দেখা যায় কি কাস্টম সিএসএস অ্যাড করতে পারবেন, এখানে কাস্টম আপনার জেস অ্যাড করতে পারবেন। এসইও করার জন্য আপনি গুগল অ্যানালাইটিক্সের আইডিয়া অ্যাড করতে পারবেন, এখানে এসইও যারা করবে তাদের তারা অ্যাড করতে হবে, এখানে আপনার গুগল ম্যাপসের আইডিয়া অ্যাড করতে পারবেন। আচ্ছা এটা দিয়ে আরও মজার বিষয় হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইন ইউজ করছিলাম না, এখানে এটার মধ্যেই অটোমেটিক্যালি কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন দেওয়া আছে, ওইটা দিয়ে অ্যাড করা যায়, কনফিগার করা যায়। তারপর লগ হতে যান, দেখেন এটা দিয়ে দিলাম, এখানে লগোটা আমি নর্মাল দিচ্ছি তাই না, এখন লাইট লাইট যদি চান এখান থেকে লাইট লগো অ্যাড করতে পারবেন, মানে এর চেয়ে একটু হালকা জাতীয় লগো, এটা ডার্ক লগো, এটা স্টিকি লগো, স্টিকি লগো মানে
যখন স্ক্রল করবেন যখন তখন কি লোগো থাকবে, এখানে যদি চেঞ্জ করে অন্য লোগো দিতে চান সেই লোগো দিতে পারবেন। আচ্ছা হেডার, স্টিকি মানে যখন স্ক্রল করবেন তখন কি লোগো থাকবে, এখানে স্ক্রল করার সময় অন্য লোগো দিতে পারবেন আপনি ইচ্ছা করলে। ঠিক আছে, এখন তো ওই লোগোই দেওয়া আছে, স্ক্রল করলে অন্য লোগো দিতে পারবেন। আচ্ছা সুইচ টু লেফট মেনু, এখানে ডিসেবল এনেবল করা আছে, আমরা আমরা একটু ই করে দেই দেখি কোনো চেঞ্জ হয় কি না। এই সাইডে মেনু আছে না, এই সাইডে দেখেন আলাদা অপশন আছে, এটা দিয়ে কি করে এইটার মাধ্যমেই করতে হয়। এখন কি মেনু থাকবে, নর্মালি ইনিশিয়ালি যদি হিডেন রাখতে চান হিডেন রাখতে পারবেন, ঠিক আছে এটা করা যাবে। আবার হেডার ইন গ্রিড, হেডার গ্রিডের মধ্যে আপনার গ্রিড থাকবে, এখানে কি লেখা আছে প্রত্যেকটা ডিসক্রিপশন দেওয়া আছে, এনেবল দিস অপশন উইল ডিসপ্লে হেডার কন্টেন্ট ইন গ্রিড। হ্যাঁ কী রেকর্ডে থাকবে হেডার, হেডার টাইপ, হেডার টাইপ ফিক্সড করা আছে, এখন আপনি চেকগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এটা দিয়ে দেন তাহলে কীরকম আসবে, আপনি এটা যদি দিয়ে দেন কেমন আসবে, আলাদা আলাদার জন্য আলাদা আলাদা আসবে, ফিক্সড যদি দিয়ে দেন তাহলে কীরকম আসবে। আরও বড় ব্যাপার, আপনি যখন থিমটা কাস্টমাইজেশন করতে যাবেন আপনাকে উচিত ডকুমেন্টেশনটা পড়া। প্রত্যেকটা অপশনই আছে এই থিম দিয়ে বানানোর জন্য, প্রত্যেকটা অপশনই আছে, বাট আপনাকে পড়ে পড়ে জেনে জেনে অ্যাড করতে হবে। যখন একটা অপশন পাচ্ছেন না যে করতে হবে তখন পড়বেন যে আসলে কেমনে করা যায়, যদি তাও না পারেন কোনো অপশন যদি না থাকে। সিএসএস তো আমরা জানি, এইচটিএমএল সিএসএস যথেষ্ট ভালো জানি আমরা, আমরা সেটা দিয়ে অ্যাড করতে পারবো। এই যে কেমনে কী করবেন দেখেন, শুরু থেকে গেটিং স্টার্টেড, এখানে কোড অপশন, কোড অপশনের মধ্যে গেছে, তারপর এখান থেকে ইম্পোর্ট করতে বলছে, দেখছেন ইম্পোর্ট করছে। এখন কোন ডেমো, এটা হচ্ছে অরিজিনাল ডেমো, এখন এখানে যাওয়ার পর দেখেন ইম্পোর্ট নামে অপশন আছে, দেখছেন এখানে নেই কই এটা না তো, এই যে এখানে 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 লেখা আছে কোড ইম্পোর্ট। দেখেন এখানে কত রকমের ডেমো আছে, আপনি কোনটা চান, 77টা এখানে দেওয়া আছে। ইম্পোর্ট টাইপ কী চান, অল কন্টেন্ট চান না কী চান, অ্যাটাচমেন্ট চান কী চান, সব বলে দেওয়া আছে এখানে। অল কন্টেন্ট চান না শুধু অপশন চান, কী চান, অল দিলে কন্টেন্ট আসবে, উইজেট আসবে এবং অপশনও আসবে, অপশনও সেটিং হয়ে যাবে। কথা বুঝতে পারছেন, ফার্স্টে আমরা কী করবো আগে দেখবো যে কেমনে কেমনে অ্যাড করতে হয়। আপনি ধরেন আপনি ক্লায়েন্ট বললো যে একটা ওয়েবসাইট বানিয়ে দাও যেটাতে একটা একটা থিম ইনস্টল করে দাও যেখানে মেইনটেনেন্স স্পেস থাকবে। মেইনটেনেন্স স্পেস বুঝি, বুঝেন মানে কামিং সুন পেজ, মানে ওয়েবসাইটটা এতদিন পর হয়তো 10 দিন পর 15 দিন পর লঞ্চ হবে। আপনি এখানে যান, হ্যাঁ সময় দেখা যাবে, কাউন্টডাউন আসবে, লেখেন BRIDG ব্রিজ থিম কামিং সুন পেজ। কামিং সুন পেজ ডেমো, আচ্ছা এই যে 45, কত নম্বর ডেমো, 45 নম্বর ডেমো। তো এরকম আছে, আমি কাজ করেছিলাম এক ক্লায়েন্টকে, হ্যাঁ এটা মনে আছে। এই যে এখানে লেখা দেখছেন, আপনি যদি 45 নম্বর ডেমো এখানে গিয়ে ইনস্টল করেন, কামিং সিম্পল একটা, এটা হচ্ছে ক্রিয়েটিভ। আপনি এখানে সিম্পলটা কেমন হবে একটু 44 দিয়ে দেন, 44 একটু অন্যরকম, এরকম এক থেকে শুরু করে 100 পর্যন্ত যান, 1 2 3 4 5 6 7 প্রত্যেকটার মধ্যেই আছে, দেখছেন এটা হচ্ছে আপনার সিম্পল সেকশন, সিম্পল। এখানে যদি আপনি লেখেন 99, তাহলে কিছু আসে কি না, নাও আসতে পারে, আসছে
এই যে আমরা যদি অল দিয়ে দেই, এখানে যদি অল লিখে দেই, তাহলে কি হবে, সব অপশন সকালে চলে আসবে। কোথায় সেটিং? কারণ আমরা তো এখন নর্মালি এই কোড অপশন, কোড অপশন তো আর করা নাই, তাই না? নর্মালি আমরা এক্সএমএল ফাইল যদি ইম্পোর্ট করি, তখন কিন্তু শুধু কন্টেন্টগুলো আসবে, অপশন কি আর আসছে? সেটিং হবে, শুধু পেজ অ্যাড হবে, পোস্ট অ্যাড হবে। আচ্ছা, আবার এই কাজগুলো যে ডেমোগুলো ইম্পোর্ট করছে, এগুলো যে শুধু আপনার ডেমো ইম্পোর্ট করেই করা যায়, ব্যাপারটা কিন্তু এরকম না, অপশন থেকেই করতে হয়। দ্যাট ওই যারা অপশন বানাইছে বা থিমটা বানাইছে, ওরকম করে সেট করছে, বিভিন্ন রকমের ডেমো বানাইছে, এবং ডেমোর সঙ্গে সঙ্গে ইম্পোর্ট করলে টোটাল অপশন সহকারেই চলে আসবে, এরকম সিস্টেম বানায় রাখছে তারা। কথা বলতে গেছে? আচ্ছা, এখন আমরা ফুটারে যাই।